নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বাজার থেকে মিষ্টি আলু নিয়ে এসেছে, তো মিষ্টি আলু দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নেব, তো তার জন্য কড়াইতে দেবো জল। এবারে জলের মধ্যে একটু লবণ দিয়ে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এবারে এই মিষ্টি আলুগুলো জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবার একটু গুড় কেটে নেব। গুড়টাও কাটা হয়ে গেল, এবারে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আলুগুলো একটু বেশি মোটা মোটা, তাই সিদ্ধ হতে একটু সময় লাগলো, আর আমি অনেকটা জল দিয়েছিলাম, সবটা জলই প্রায় টেনে গেছে। এবারে আলুগুলো ছুঁড়ে নিচ্ছি। আলুগুলো সব ছুলে নিয়েছি, এবারে গ্রেট করে নিচ্ছি। বেশ কয়েকটা আলু আমি গ্রেট করে নিয়েছি, আর এই কড়াতে হয়ে যাবে, সবগুলো লাগবে না। এবারে এই আলুর উপরে দেবো হাফ কাপ মতো সুজি, এর উপরেই দেবো স্বাদ মতো গুড়, এর উপরেই দেবো নারকেল কোড়া, এরপরেই দেবো চার পাঁচটা এলাচ, আমি আগে থেকে থেতো করে নিয়েছি, আর দেব এক বাটি মতো আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা নিয়েছি। এবারে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবারে এই শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নেব। হালকা করে মিশিয়ে নিয়েছি, এবারে দুধ দিয়ে মেখে নেব। দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, আর ঘনত্বটা দেখুন, খুব আমি ভারীও করিনি, আবার একেবারে পাতলাও করিনি, যেমন করে আমরা কলার ফুলুরি বানাই বা কাঁঠালের ফুলুরি বানাই সেরকম করেছি। এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে রাঙা আলু বা মিষ্টি আলুর ফুলুরিগুলো ভেজে নিচ্ছি।
উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ফুলমুড়িগুলো, এবার নামিয়ে নিচ্ছি। এই ফুলুরি কোটাও উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পারলেন রাঙা আলু বা এই মিষ্টি আলু ফুলুরি বানানো কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল। এইভাবে সবগুলি ভেজে নিচ্ছি। তো আজকের এই রাঙা আলুর ফুলুরির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম সহজ রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। দারুণ লাগছে, কেমন ঋতু? একদম মালপোয়ার মতো।